কি কারণে আমরা কংগ্রেসকে ভোট দিতে পারি? ২০১৪ সালে এর আগের পার্লামেন্ট ইলেকশনে নরেন্দ্র মোদীজি উনি আমাদেরকে বহু আশা দেখিয়ে সরকার গঠন করেন। আচ্ছা দিন আয়েগা, জিনিসের দাম কমবে, মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেক ফ্যামিলিতে জনজন অ্যাকাউন্টে 15 কোটি টাকা দিবে, 15 লাখ করে টাকা দিবে, বছরে 2 কোটি করে যুবক যুবতীদের চাকরি দিবে, এই ধরনের বহু আশা দেখি আমাদেরকে ভোট দিলে সরকার গঠন। আমরা কি দেখলাম গতবার? শান্তি নাই, আচ্ছাদিন নাই, কোন জিনিসের দাম কমে না, প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম কত কম বাড়ছে, 400 টাকা থেকে 1000 টাকা, কোন জিনিসের দাম কমে না, উঠিয়ে দিলে ফসল করে দিলে তাড়াহুড়া করে জিএসটি গ্যাস জিএসটি ট্যাক্স অবশ্যই ট্যাক্স বলা হয় বহাল করে গরিব মানুষের অভাবের শেষ নেই। ছোট ছোট দোকানি ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারা বড় ধনী তারা আরো বেশি ধনী, দেশে 15-20টা ফ্যামিলি তারা বেশি বেশি টাকা ব্যাংক থেকে ঋণ দিয়ে বেশি বেশি আরো ধনী করে।